সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা স্ক্রিনে আমার পরিচিতি দেখতে পাচ্ছ। আমি নাজমুন নাহার, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আজ আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তোমাদের বাংলা প্রথম পত্রের উপরে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে পল্লী সাহিত্য। তো তোমরা কয়েকজনে আমাকে এই পল্লী সাহিত্যের উপরে একটি সারসংক্ষেপ ক্লাস করার জন্য অনুরোধ করেছ। গত দুইটি পর্বে কিন্তু আমি তোমাদের পল্লী সাহিত্যের উপরে দুইটি ক্লাস নিয়েছিলাম। তো যেহেতু অ্যাসাইনমেন্ট, সে কারণে তোমরা হয়তো বলেছ আমাকে ক্লাসটি করার জন্য। তো অ্যাসাইনমেন্টের জন্য যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুর উপরেই ক্লাসটি নিব তোমাদের। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে একটু শোনো। পল্লী সাহিত্য লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পল্লী সাহিত্যের যে প্রাচীন উপাদান আছে সেই উপাদান নিয়ে তিনি আলোচনা করেছেন। পল্লী সাহিত্যের যে প্রাচীন সম্পদ সেইগুলি নিয়ে তিনি আলোচনা করেছেন এই প্রবন্ধটির মধ্যে। তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যেও আসলে দুইটি উপাদানের কথাই বলা হয়েছে যে দুইটি উপাদানের উপরে তুমি লিখবে, তুমি আলোচনা করবে। তো আমি তোমাদের সাথে গত দুটি ক্লাসে যে আলোচনা করেছিলাম সেখান থেকে কিছু অংশ নেওয়া হয়েছে এই ক্লাসটির মধ্যে। তোমরা সেটি দেখে লিখতে পারবে আসলে। তারপরে আমি সামান্য কিছু কথা বলি তোমাদের। দেখো, পল্লীর প্রাচীন সম্পদগুলির মধ্যে রয়েছে কি কি: রূপকথা, খনার বচন, বাঁধাবুলি, পল্লী গান, ছড়া, আরও কিন্তু অনেকগুলি আছে, উপকথা, আমরা একটু পরে দেখাচ্ছি তোমাদের। এখন দেখো, রূপকথার মধ্যে কি কি আছে: রাখালের পিঠাগাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা, পঙ্খিরাজ ঘোড়ার কথা। খনার বচনের মধ্যে কি আছে দেখো: হাত বিশেক করিফাক, আম কাঁঠাল পুঁতে রাখ, এক হাত বললা বারো হাত শিং, উড়ে যায় বললা ধা তিং তিং, এগুলি হচ্ছে খেলার বোল। পল্লী গানের মধ্যে আছে: মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। ছড়ার মধ্যে আছে: রোদ হচ্ছে, পানি হচ্ছে, শেখশিয়ালের বিয়ে হচ্ছে। এই পাঁচটি উপাদানের কথাই কিন্তু তোমরা খাতায় লিখতে পারো। এছাড়াও আরও অনেকগুলি কিন্তু উপাদান রয়েছে, সেগুলি নিয়েও বিস্তারিত আলোচনা আসলে আছে। তোমরা যদি বেশি মানে জানতে চাও তাহলে তোমরা ওই ক্লাস দুইটি একটু দেখে আসবে। এখন রূপকথাগুলি কি কি ছিল। রূপকথা হচ্ছে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও, এ ধরনের কথা। অর্থাৎ রাখালের পিঠাগাছের গল্প, ঘুমন্ত রাজকন্যার গল্প, এই গল্পগুলো আগের দিনের মানুষরা তাদের নাতি নাতনিদের বা বাবা মা তার সন্তানদেরকে শোনাতেন রাতের বেলায় ঘুমানোর সময়, অথবা বিভিন্ন সময় গল্প বলতেন তাদের সাথে। খনার বচন অর্থাৎ আম কাঁঠাল গাছ লাগালে বিষ হাত দূরে দূরে লাগাতে হবে, যদি কাছে লাগানো হয় তাহলে ভালো ফল পাওয়া যায় না। কলা রয়ে না কাটো পা, তাতেই কাপড় তাতেই ভাত, এরকম অনেক কথা গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো খুবই গুরুত্বপূর্ণ কথা যেগুলি আসলে ছন্দ তাল মিলিয়ে সে কথাগুলি বলা হতো। বাঁধাবুলি ছিল, খেলার সময় ছেলেমেয়েরা বিভিন্ন রকম বাণী আওড়াতো, অর্থাৎ বিভিন্ন রকম কথা বলতো। এক হাত বললা বারো হাত শিং, উড়ে যায় বললা ধা তিং তিং। আবার কানামাছি খেলার সময় বলতো, কানামাছি ভো ভো, যাকে পাও তাকে ছো, এরকম অনেক কথা বলতো, অর্থাৎ বাঁধাবুলি, যেগুলি খেলার বোল। পল্লী গান: মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। অনেক রকম পল্লী গান আছে যেগুলি একদম হৃদয় ছুঁয়ে যায়। তারপরে দেখো আরও কতগুলি আছে উপাদান: লোকগাথা, প্রত্নতত্ত্ব, ডাক, উপকথা, প্রবাদ, নৃতত্ত্ব। গত দুইটি পর্বে যে ক্লাস করেছিলাম সেই ক্লাসের অংশবিশেষ আমি এই ক্লাসের সাথে তোমাদেরকে অ্যাড করে দিলাম, এই কারণেই যে তোমাদের লিখতে সুবিধা হবে। তোমরা স্ক্রিনে একটি ভিডিও চিত্র দেখতে পাচ্ছ। Thank you.
ভিডিও চিত্রটির মধ্যে কি দেখতে পেলে? আমাদের হারিয়ে যাওয়া কিছু খেলার চিত্র তোমরা দেখতে পেয়েছ। এখানে তোমরা একটি বাক্য দেখতে পাচ্ছ, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। এটি কি, কোন ধরনের বাক্য বলতে পারবে? এটি হচ্ছে প্রবাদ বাক্য। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এটি কি? এটিও আমাদের একটি প্রাচীন সম্পদ। এটি হচ্ছে খনার বচন। এতক্ষণ তোমরা যেগুলি দেখলে সেগুলি হচ্ছে আমাদের প্রাচীন সম্পদ, প্রাচীন উপাদান। প্রবন্ধটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তোমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটি ছবি দেখতে পাচ্ছ। তিনি সেখানে ছড়ার কথা বলেছেন, রূপকথা, উপকথা, সাহিত্যের গুরুত্ব, পল্লী সাহিত্যের গুরুত্ব, পল্লী সাহিত্যের প্রয়োজনীয়তা, গান, ছড়া, খনার বচন, প্রবাদ, প্রবচন, সব বিষয়গুলি নিয়ে কিন্তু সেখানে তিনি আলোচনা করেছেন। লেখক বলছেন যে ছোটবেলায় তার বুড়াবুড়িদের কাছে, অর্থাৎ তার দাদা দাদি নানা নানিদের কাছে যে সমস্ত গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছেন সেগুলি অনেক সুন্দর ছিল, অনেক চমকপ্রদ ছিল। আরব্য উপন্যাসের আলাদিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও চল্লিশ দশ্য প্রভৃতি চেয়ে পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। আলিবাবা চল্লিশ জন, এই গল্পটি হয়তো তোমরা অনেকেই জানো। আর আলাদিনের আশ্চর্য প্রদীপ, আলাদিনের আশ্চর্য প্রদীপ, এটা ঘটনাস্থল হচ্ছে চীন দেশ। আলাউদ্দিন একজন গরিব ঘরের মানুষ ছিল, কিন্তু সে খুব সাহসী ছিল। একজন তরুণ জাদুকরের একটি বিস্ময়কর প্রদীপ তিনি লাভ করেছিলেন এবং সেই প্রদীপে যদি ঘষা দিতেন তাহলে একজন দৈত্য আসতো এবং দৈত্য এসে অলৌকিক ঘটনা ঘটাতো। তোমরা হয়তো অনেক সময় টিভিতে এই ঘটনাটা দেখো। তো সেই কাহিনী হচ্ছে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। এবং আলাউদ্দিন একসময় অনেক ধন সম্পদে অনেক ধনী হয়েছিলেন আর কি, এভাবে তিনি ধনী হয়েছিলেন। এটা হচ্ছে একটা গল্প, চীন দেশের গল্প। আর আলিবাবা চল্লিশ দস্যু হচ্ছে আরব্য উপন্যাসের একটি গল্প। আলিবাবা ছিলেন একজন কাঠুরে, তিনি কাঠ সংগ্রহ করতেন এবং একসময় তিনি দেখলেন যে একটি গুহার মধ্যে অনেক ধন সম্পদ। তো তিনি প্রায় গিয়ে সেই ধন সম্পদ সেখান থেকে নিয়ে আসতেন, দস্যুরা সেটা টের পেত না। এবং একসময় দস্যুরা সেটা টের পেল এবং তারা আবিষ্কার করলো যে আলিবাবা সেই জিনিসগুলি নিয়ে যাচ্ছে। তখন তারা, সেই দস্যুরা, আলিবাবার কাছে আতিথ্য গ্রহণ করলো। আলিবাবার বাড়িতে একজন বাদী ছিল মর্জিনা, সে মর্জিনা এই দস্যুদেরকে কাবু করে ফেলে। এই কাহিনীও হয়তো তোমরা অনেকেই জানো। আলিবাবা চল্লিশ চোরের চেয়েও পল্লী উপকথাগুলো মূল্য কম নয়। দেখো, এগুলি সিরিজ আকারে কিন্তু অনেক টিভি চ্যানেলগুলি কিন্তু প্রচার করে। আমাদের দেশে এরকম কাহিনী যদি থাকতো তাহলে আমাদের দেশে কাহিনীগুলিও কিন্তু এভাবে প্রচার হতে পারত। আধুনিক শিক্ষার কর্মণাশাস্ত্রতে সেগুলো বিস্তৃতি অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের দেশে বর্তমানে যে শিক্ষার আধুনিক স্রোত সেগুলি আমাদের সেই পুরানো যে পল্লী সাহিত্য আছে সেগুলি বিস্তৃতির অতল গর্ভে সেটা চলে যাচ্ছে। সেটা নিয়ে আর কেউ আলোচনা করে না, সেগুলিকে কেউ সংগ্রহ করে না। এখনকার শিক্ষিত জননী সন্তানকে তার রাখালের পিঠাগাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ ঘোড়ার কথা শোনান না। এখনকার দিনে যারা শিক্ষিত নারী আছেন তারা তাদের সন্তানদেরকে রাখালের পিঠাগাছের গল্প, রাক্ষসপুরীর গল্প, পঙ্খিরাজ ঘোড়ার গল্প এগুলি কিন্তু এখন আর শোনান না। তারা তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প, তারা আরব্য উপন্যাসের গল্প শোনায়, কিংবা ল্যাম্পস টেলস ফ্রম শেক্সপিয়ারের গল্পের অনুবাদ। শেক্সপিয়ার একজন নাট্যকার, চার্লস ল্যাম্প এই নাটকগুলোকে তিনি খুব সহজ ভাষায় কিশোরদের উপযোগী করে তিনি সেটা প্রকাশ করেছেন, সেই বইটির কথাও এখানে বলা হয়েছে। ফলে কোনো সুদূর অতীতের সাক্ষীস্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ করে দিচ্ছে। যেহেতু শিক্ষিত রমণী যারা আছেন তারা বিদেশি গল্পগুলোকে তার সন্তানদেরকে শোনান, তারা কিন্তু আমাদের দেশের যে গল্পগুলি আছে সেগুলি কিন্তু শোনাতে পারেন না, কারণ সেগুলি কিন্তু সংগ্রহে নেই। আর সংগ্রহে থাকলে শোনানো হয়তো যেত, কিন্তু আমাদের দেশের শিক্ষিত নারীরা এই যে রাক্ষসপুরী, ঘুমন্ত রাজকন্যার কথা,
অঙ্কিরাজ ঘোড়ার কথা আর আখালের পিঠা গাছের কথা এগুলি কিন্তু এখন আর শোনান না। তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ, বুড়ো বুড়ির মুখে গল্প শোনা। দেখো পুরানো দিনের একটি ছবি, দাদি নানি হয়তো বা তার নাতি পোতাকে দেখো গল্প শোনাচ্ছে। এখানে দেখো আলাদিন আশ্চর্য চেরাগের ছবি, আরব্য উপন্যাসের আলাদিন আশ্চর্য প্রদীপ দেখো, এই যে এই প্রদীপে ঘষা দিলে পরেই দত্ত আসে। এখানে দেখো আলিবাবার 40 চোর, এই যে দেখো 40 চোর আর আলিবাবার একটি ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই গুহার মধ্যে অনেক ধন সম্পত্তি ছিল এবং আলিবাবা এখান থেকে ধন সম্পত্তি নিয়ে তার বাড়িতে রেখে দিয়েছিল। রাখালের পিঠা গাছের কথা দেখো, তার দাদি তার নাতিকে শোনাচ্ছে ঘুমন্ত রাজকন্যার কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা। পঙ্কিরাজ ঘোড়ার একটি ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ এগুলি আগের দিনে মানুষদেরকে যারা দাদা দাদি নানা নানি ছিলেন তারা তাদের নাতিপোতাকে এগুলি শোনাতেন, সেগুলি কিন্তু সংগ্রহ করা হয় নাই। আমাদের দেশে সেই গল্প সেই কাহিনীগুলি যদি সংগ্রহ করা থাকতো তাহলে কি হতো, বাংলা এই উপমহাদেশের অন্য প্রান্তে, অথবা এই যে লেখক বলছেন যে ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, কম্বোডিয়া, জাভা প্রভৃতি স্থানে এমনিভাবে প্রচলিত থাকতো। দেখো কোনো কোনো জায়গায় হয়তো তার দাদা দাদি নানা নানিরা এই গল্পগুলো শোনাচ্ছে, কিন্তু এগুলিকে সংগ্রহ করার মতো কোনো স্বেচ্ছাসেবক দল নেই, এগুলিকে কে সংগ্রহ করবে। লেখক বলছেন যে আমাদের দেশে যদি এরকম কোনো ফোকলোর সোসাইটি থাকতো তাহলে হয়তো আমাদের দেশের এই রূপকথা, উপকথা, গল্প, গান, খনার বচন যে আছে আমাদের সেগুলি কিন্তু হারিয়ে যেত না, লোকমুখে মুখে আস্তে আস্তে সেগুলি হারিয়ে যাচ্ছে, এগুলির জন্য একটি স্বেচ্ছাসেবক দল দরকার। নৃতত্ব শব্দটির অর্থ হচ্ছে নিরীহ হচ্ছে মানুষ, আর তত্ত্ব হচ্ছে তথ্য, অর্থাৎ মানুষ সম্পর্কিত যে বিজ্ঞান তাকে বলা হয় নৃতত্ত্ব। নৃতত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়, অর্থাৎ যে সমস্ত দেশে এই ফোকলোর সোসাইটি আছে সে সমস্ত দেশে সেই সমস্ত পণ্ডিতদের কাজ হচ্ছে এগুলিকে সংগ্রহ করা, বিভিন্ন দেশেগুলি তাদের দেশের সাথে এগুলিকে বিচার বিশ্লেষণ করা এবং সেগুলি মহামূল্যবান উপকরণ। এই যে পল্লী সাহিত্যের সম্পদ এগুলি হচ্ছে মহামূল্যবান একটি মহামূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে সেগুলি গৃহীত হয়। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার থলে যথেষ্ট নয়, অর্থাৎ দক্ষিণারঞ্জন মিত্র শিশুদের জন্য যে গ্রন্থ লিখেছেন ঠাকুরমার ঝুলি বা ঠাকুরমার গল্প এগুলি কিন্তু শুধুমাত্র যথেষ্ট না, বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামের সংকুলন হতো না। যে বাংলাদেশে যত পরিমাণে এই সাহিত্য সম্পদ ছিল সেগুলি যদি সংগ্রহ করা হতো তাহলে কয়েকটি বালাম লাগতো এগুলি লিখতে। আমরা শেক্সপিয়ারে পড়েছি রাক্ষসদের বাধাগুলি হচ্ছে ফি ফাই ফো ফান ও স্মেল দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান, এর সঙ্গে তুলনা করে পল্লীর হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও, এর সাদৃশ্য হলো কোথা থেকে। দেখো একসময় ইংরেজরা আমাদের দেশ শাসন করতো, 200 বছর তারা শাসন করেছিল, তারা কি বলে ফি ফাই ফো ফান, আর আমাদের দেশে মানুষরা কি বলে হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও, তাহলে এই মিল কোথা থেকে আসলো। লেখকের কথা হচ্ছে যে এই কথাগুলি তাহলে কিভাবে আসলো, তাহলে কি ইংরেজরা এদেশে একসময় শাসন করতো এদেশ থেকে। এখন দেখো প্রবাদ কি, প্র যে বচন এটা হচ্ছে প্রবাদ, প্র হচ্ছে প্রকৃষ্ট রূপে আর বচন হচ্ছে কথা। প্রবাদ প্রবচন অলঙ্কারের কাজ করে, ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, সংক্ষেপে সুন্দরভাবে অনেক ক্ষেত্রে ছন্দমিল কিংবা উপমা ব্যবহার করে প্রবাদে সমাজের কোনো মূল্যবান অভিজ্ঞতা প্রকাশ করা হয়, এটা হচ্ছে প্রবাদ। দেখো দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, কথাটির অর্থ কী, অর্থাৎ যখন যা থাকে তার জন্য তোমাকে মর্যাদা দিতে হবে, যদি মর্যাদা না দাও তাহলে কিন্তু পরবর্তীতে হারিয়ে গেলে আর পাবে না। এরকম অনেক কথা আছে, যেমন ধরি মাছ না ছুঁই পানি আপনি বাঁচলে বাপের নামে, এরকম আরও অনেক কথা। তারপর ডাকের কথা আছে, খনার বচন আছে, যেমন কলা রয়ে না কাটো পাত তাতেই কাপড় তাতেই ভাত। এখন খনাকে, খনা হচ্ছে একজন বিদুষী নারী, মেধাবী, অত্যন্ত মেধাবী একজন নারী ছিলেন, এবং খনা সম্পর্কে আসলে অনেক কথা বলা আছে, তবে সবগুলি কিন্তু অনুমান নির্ভর। খনার গল্প তোমরা হয়তো অনেকেই জানো, খনা
জ্যোতির্বিদ্যার খুব পারদর্শী একজন নারী ছিলেন। তো খনার অনেকগুলি কথা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, যে কথাগুলি মানুষের লোকমুখে প্রচারিত হতো এক সময়, যে তিনি যেমন ঝড় আবহাওয়া এর উপরে তিনি কথা বলতেন, গাছপালা লাগানো, কখন কোন মাসে কোন ফল হয়, লাগালে কোন বীজ কোন সময় লাগালে ফল ভালো হয়, কিভাবে করে ফলগুলি ফল গাছ লাগাতে হয়, এই ফল কখন খেলে ভালো হয় শরীরের জন্য, এই বিষয়গুলির উপরে, কৃষিকাজের উপরে তিনি অনেক কথা বলেছেন, যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা ছিল। আসলে এই যে গুরুত্বপূর্ণ কথাগুলি, এগুলি হচ্ছে খনার বচন, অর্থাৎ খনা যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি হচ্ছে খনার বচন। অর্থাৎ খনা যে কথাগুলি বলে গিয়েছিলেন সেই কথাগুলির মধ্যে ইতিহাসের অনেক গোপন তথ্য পাওয়া যায়। আমরা খনার বচন একটু দেখি। দেখো, নিম নিশিন্দা যথা মানুষ কি মরে তথা, অর্থ নিম ও নিশিন্দা গাছ বাড়ির জন্য অত্যন্ত ভালো। দেখো, নিম গাছের পাতা ছাল সব কিন্তু অনেক ভালো। জল খেয়ে ফল খায়, জম বলে আয় আয়, অর্থ জল খেয়ে ফল খেতে নেই। অনেক সময় কি করি আমরা, জল খেয়েই ফল খেয়ে ফেলি, কিন্তু সেটা খাওয়া ঠিক না। আলো হাওয়া বেদনা, রোগে ভুগে মরোনা, ঘরের আলো হাওয়া চলাচল করতে না পারলে ঘরের বাসিন্দারা অসুস্থ হয়ে যায়। হাত বিষে করি ফাঁক, আম কাঁঠাল পুঁতে রাখ, বিষ হাত দূরে দূরে গাছ লাগাতে হবে। বিষ হাত ফাঁকা করে আম কাঁঠাল গাছ না বুনলে গাছে ভালো ফল আসে না। এবার আমরা কয়েকটি প্রবাদ বাক্য দেখব। দেখো, অভাবে স্বভাব নষ্ট, অতি চালাকের গলায় দড়ি, অতিভক্তি চোরের লক্ষণ, অসারের তর্জন গর্জন সার, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, আপনি বাঁচলে বাপের নাম। এখানে দেখো, মানুষের স্বভাব যত ভালোই হোক, যদি অভাব আসে তাহলে তার স্বভাব নষ্ট হতে পারে। অসারের তর্জন গর্জন, অসার যারা, যারা কোনো কিছু পারে না, তারা অহেতুক অকারণে তর্জন গর্জন করে, অর্থাৎ হামকি দমকি দেখায়। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, অনেক সন্ন্যাসী অর্থাৎ অনেক বুদ্ধিমান মানুষ যদি এক জায়গায় থাকে তাহলে সেখানে আর কোনো কাজ করা হয় না, আপনি বাঁচলে বাপের নাম। বিপদে যখন মানুষ পড়ে তখন সে নিজেকে বাঁচানোর জন্যই চেষ্টা করে। এরকম আরও অনেক কিছু আছে। দেখো, কথায় কথা বাড়ে, ক্রোধে বাড়ে ঝড়, পাতের ভাতে পুষলাম যে নর, অর্থাৎ নর মানুষ, সেই আমার গলায় ধরে তলোয়ার। এরকম অনেক ডাকের কথা খনার বচন কিন্তু আছে, যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ছন্দে মিল করে সেই কথাগুলো মানুষ বলেছে এবং অভিজ্ঞতা দিয়েই মানুষ আসলে এই কথাগুলো বলেছে, এবং এই কথাগুলো কিন্তু খুবই মূল্যবান কথা, অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের মূল্যবান কথা। এখানে তোমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। দেখো, খনার বচনের ছবি, কলা রয়ে না কেটো পা, তাতেই কাপড় তাতেই বা, দেখো কলা গাছের ছবি। এখানে দেখো, খেলার সঙ্গেও কত রকম বাধাবুলি আছে, এগুলিও ব্যবহার করে ওরা। তারপর দেখো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, যখন দাঁত ছিল তখন দাঁতের, দেখো কত সুন্দর দাঁত, দাঁতের মর্যাদা দেয়নি, সে কারণে কী অবস্থা দাঁতের এখন। দেখো, আগের দিনে মানুষ ছড়া কাটতো, মুখে মুখেই ছড়া কাটতো, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশেলে বিয়ে হচ্ছে, সেগুলি আসলে আজকের দিনে লোপ হয়ে যাচ্ছে। দিনে যতই দিন যায় ততই মনে হয় যেন সেগুলি হারিয়ে যাচ্ছে। এখানে তোমরা একটি ছড়া একটু শোনো। তোমরা এখানে একটি খেলার চিত্র দেখতে পাচ্ছ। দেখো, এখানে এটা কোন খেলা, তোমরা কি এ ধরনের খেলা খেলো? দেখো, কানামাছি খেলা, কানামাছি, ভো ভো যাকে পাও তাকেছ, এই খেলাটি খেলার সময় গ্রামের ছেলেমেয়েরা এখনও কিন্তু এ ধরনের খেলা খেলে। এখানে তোমরা আরেকটি খেলার দৃশ্য দেখতে পাচ্ছ, লাঠি খেলা, গ্রামের মানুষ এখনও কিন্তু পয়লা বৈশাখে এই লাঠি খেলা খেলে। তারপরে দেখো, ডাঙ্গুলি খেলা, গ্রামের ছেলেমেয়েরা এ ধরনের খেলা খেলতো। এখানে তোমরা আরও একটি খেলার চিত্র দেখতে পাচ্ছ, হাডুডু খেলা, আমাদের দেশের একটি
প্রাচীন খেলা এবং যা জাতীয় খেলা। এই যে আমাদের ঠাকুরমার ঝুলি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লিখেছেন, আর ময়মনসিংহ গীতিকা, যে ময়মনসিংহ গীতিকার মধ্যে বিভিন্ন রকম পালা আছে, এগুলি হচ্ছে আমাদের প্রাচীন সম্পদ। দেখো, এগুলো আমার আমাদের পল্লী সাহিত্যের উপাদান, অর্থাৎ এই উপাদানগুলি আমাদের সংগ্রহ করা উচিত, সংরক্ষণ করা উচিত। যদি সংগ্রহ এবং সংরক্ষণ করা হতো প্রথম থেকেই, তাহলে কয়েক বালামে এর সংকুলান হতো না। দেখো, আমাদের দেশে এখন ছেলেরা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, কিন্তু সেই হাডুডু খেলা, সেই ডাঙ্গুড়ি খেলা, দাঁড়িয়া বাঁধা, তারপরে বৌছি খেলা, এ ধরনের খেলাগুলি এখন আর আমাদের দেশে সেরকম প্রচলন নেই। এমন একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা দরকার যারা এই খেলার যে বাধাগুলি যেগুলি ছিল, অর্থাৎ খেলার সময় যে কথাগুলি মুখে আওড়াতো, শিশুরা আওড়াতো, সেই গদগুলো সংগ্রহ করা দরকার ছিল। ছড়া, রোদ এবং বৃষ্টি হলে, রোদ হচ্ছে পানি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, গত পর্বে আমি তোমাদের পড়িয়েছি, অর্থাৎ এই ছড়াগুলি সংগ্রহ করা দরকার ছিল। এই বাধা যে গদ ছিল, বাধা বলি গদ, এগুলিকে সংগ্রহ করা দরকার। এমন কোনো স্বেচ্ছাসেবক দল দরকার যারা এগুলিকে সংগ্রহ করে রাখবে, নইলে কিন্তু আস্তে আস্তে সবই কিন্তু বিলীন হয়ে যাবে। আমাদের দেশের যে পল্লী গানগুলি আছে, সেই জারি গান, ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান, মুর্শিদি গান, মারফতি গান, লালন গীতি, এই গানের কিন্তু অন্ত নেই। পালা গান, এই যে ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকা ধরো দীনেশচন্দ্র সেন চন্দ্রকুমার দে মহাশয়কে দিয়ে এটাকে সংগ্রহ করিয়েছিলেন, সে কারণে আমাদের পালা গানগুলি লিপিবদ্ধ করা আছে। দেওয়ানা মদিনার মতো আরও অনেক পালা গান হয়তো আমরা পেতাম যদি আমাদের সেগুলো সংগ্রহে থাকতো। শহরের গানগুলো কত ঢোল বাদ্য, কত যন্ত্রপাতি নিয়ে গাওয়া হয়, যে কারণে পল্লী গান আর সেখানে টিকে না। কিন্তু পল্লীর গানগুলো যদি তুমি খুব মনোযোগ দিয়ে শোনো, হৃদয়স্পর্শী গান, পল্লী গান শহরের গানের চেয়ে অনেক বেশি ভালো, অনেক বেশি শ্রুতিমধুর। যে গানগুলি আসলে আমাদের হৃদয় স্পর্শ করে, যেগুলি আমাকে আমাদেরকে এখন আরও বেশি বেশি করে শুনতে হবে, এগুলো এখন কি হয়, বর্বর চাষার গান বলে পরিচিত হয়। তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ, দেখো বাউল গানের একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখো পল্লী গীতির একটি ছবি, এখানে দেখো আরও একটি একজন বিখ্যাত মানুষের ছবি দেখতে পাচ্ছ তোমরা এখানে। ভাটিয়ালি গান, সেই রাখালি গান, মারফতি গান, গানের এক অফুরন্ত ভাণ্ডার পল্লীর মাঠে ঘাটে ছড়িয়ে রয়েছে, অর্থাৎ গ্রামের মানুষ অনেক সুন্দর করে গান গায়, অনেক সুন্দর করে এই গানগুলি লিখে সুর করে, তাদের মনের আবেগ মিশ্রিত থাকে সেই গানের মধ্যে, কিন্তু সেগুলোকে সংগ্রহ করার মতো কোনো লোক নেই। তোমাদের আমি একটি গান শোনাবো, পল্লী গান, আধ্যাত্মিক গান, তোমরা গানটি শোনো। একদিন মাটি ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বন্ধ দালান ঘর রে মোনামা, কেন বন্ধ দালান একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বন্ধ দালান ঘর রে মোনামা, কেন বন্ধ দালান ঘর, কেন পাখি উড়ে যাবে পিঞ্জরা ছিড়ে ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব
বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর। রে পল্লীর গান, হৃদয় স্পর্শী গান, দেখো গানগুলি শুনলে হৃদয় একদম ছুঁয়ে যায়। এতক্ষণ লেখক যেগুলি বলছেন সেগুলি ছিল আমাদের পল্লীর প্রাচীন সম্পদ, এগুলোকে সংগ্রহ করার মতো কোনো মানুষ নেই। লেখক এখানে সেটাই বোঝাতে চেয়েছেন যে এত হৃদয়স্পর্শী গান, সেই গান হয়তো তুমি একটা শুনেছ, এখানে মনমাঝিতর বৈঠানেরে আরও একটি গান, এরকম অনেক অনেক গান আছে যে গানগুলি আমাদের সংগ্রহে থাকা দরকার ছিল। দেখো শহরে মানুষের জীবন, তাদের রাজরাজারা কী করেন, তাদের বাবু বিবিরা কী করেন, তাদের চায়ের বাটিতে কীভাবে তারা ফুদের, অর্থাৎ শহরের পরিবেশ নিয়েই রচনা করা হয় সমস্ত উপন্যাস, নাটক, যা কিছু বলো সব কিছু লেখা হয়। বলছে যে আজকাল বাংলা সাহিত্য যে বলতে যে সাহিত্য চলছে তার 15 আনা হচ্ছে শহুরে সাহিত্য, অর্থাৎ বাংলা সাহিত্যের মধ্যে 15 আনাই হচ্ছে শহুরের সাহিত্য, তার মধ্যে পল্লীর মানুষের সুখ দুঃখের কোনো কথা নেই। অর্থাৎ রাজরাজরার কথা আছে, বাবু বিবির কথা আছে, বিভিন্ন জনের কথা আছে, শহরের পরিবেশ নিয়ে কথা আছে, সেখানে কিন্তু গ্রামের মানুষের কোনো কথা নেই সেই 15 আনার মধ্যে। তোমরা এখানে একটি শহরের গান দেখো, আমাদের নাগরিক সাহিত্য কীরকম, শহরের গান কীরকম হয়। গ্রামের যে গানটি তোমরা শুনলে, বাউল গানটি শুনলে, সেখানে কিন্তু শুধুমাত্র এক তারা দিয়ে গানটি গাওয়া হয়েছে, কিন্তু হৃদয়স্পর্শী গান। এই গানটি অনেক সুন্দর গান, কিন্তু তার কত বাজনা দেখো, অনেক রকম বাজনা দিয়ে সে গানটি গাওয়া হয়, এই গানটিও হৃদয়স্পর্শী। কিন্তু গ্রামের গান কি হৃদয়স্পর্শী? না, ওই গ্রামের গানটিকে যদি এভাবে গাওয়া হতো তাহলে কীরকম হতো? আমরা এবার একটি পুঁথি শুনব, গ্রামের পুঁথি, গ্রামের মানুষ কিভাবে পুঁথি পাঠ করে আমরা সেটা এবার শুনব। আরে শোনো শোনো বন্ধুগণ রে, শোনো দিয়া মন, কমলা সুন্দরীর কথা করি যে বর্ণন, হিরণনগরের মেয়ে কমলা সুন্দরী, গুণের কথা কি কহিব, রূপ ছিল তার ভারী। আরে হিরণনগরে ছিল এক রাজকুমার, কমলা সুন্দরীর সঙ্গে বিয়া হইল তার, লাল নীল সবুজ পরীর দিঘি দিয়া পারি, আর লাল নীল সবুজ পরীর দিঘি দিয়া পারি, পালকি চড়ে যাইতেছিল নিজের বাপের বাড়ি, পালকি চড়ে যাইতেছিল নিজের বাপের বাড়ি, ওই দিঘির জল দেখা কন্যার বড় তেষ্টা পায়, পালকিটা থামাইয়া কন্যা জলে নাই মাঝাই, দিঘির জলে কন্যা যখন রাখলো রাঙা পা, জড়াইলো কি আঙ্গুরিতে বুঝতে পারলো না, আর চুলের মতো নই না বাঁধন যখন খুলতে যায়, ছিঁড়তে গেলে যায় না ছেঁড়া হইল একই দায়, কাটতে আইলো কামার কুমার কুড়াল খুঁতা লইয়া। এই পুঁথি পাঠের সাথে কিন্তু কোনো বাজনা বাজানো হয় না, শুধু একজন মানুষ পুঁথি পাঠ করে আর সবাই চারিদিকে বসে শুনে খুব মনোযোগ দিয়ে তারা এই পুঁথির কথাগুলো শোনে, এটা হচ্ছে গ্রামের সাহিত্য। এবং সেগুলি কিন্তু প্রত্যেকটি হৃদয়স্পর্শী কথা সেখানে থাকে সেই পুঁথির মধ্যে। বাংলা সাহিত্য বলতে যে 15 আনা সাহিত্যকে বোঝায়, সেই সাহিত্যের মধ্যে কিন্তু গ্রামের মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার কথা নেই, যেগুলি গ্রামের পল্লী সাহিত্যের মধ্যে ছিল। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেখে নাও, পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের 2টি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লিখো। তোমাদের যে উপাদানগুলি আছে এতক্ষণ তোমরা দেখলে, সেই উপাদানে থেকে তোমরা 5টি লিখবে নাম,
আর দুইটি উপাদানের উপরে তোমরা 10টি করে বাক্য লিখবে। এতক্ষণ যারা কষ্ট করে আমার পড়া শুনলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। 5টি উপাদানের নাম লিখবে। উপাদান কিন্তু অনেকগুলি, সেখানে 5টি উপাদানের নাম লিখতে বলা হয়েছে, আর 2টি উপাদান নিয়ে তোমাকে 10টি করে বাক্য লিখতে বলা হয়েছে। তো আমি গত 2টি পর্বের যে ক্লাস করেছি সেখান থেকে শুধুমাত্র উপাদানের যে বিষয়গুলি ছিল সেই অংশটুকু কেটে আমি এই ক্লাসের সাথে জুড়ে দিয়েছি, যাতে তোমাদের লিখতে সুবিধা হয়।